সমর্থকদের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে আবারও সহিংসতার পরিকল্পনা করছেন। হাসমানি মামলার রায়ের আগে কারাদণ্ড নিয়ে হুমকি দিয়ে তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন, এমনটাই মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার দলের কো-চেয়ার মিচ ল্যান্ড্রিউ বলছেন, দেশের গণতন্ত্র রক্ষায় ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কাছের লোকেরাই ট্রাম্পকে বিপজ্জনক আখ্যা দিচ্ছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডাম শিফ বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার সমর্থকদের সহিংসতার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, বিচারক হাসমানের মামলার রায় দেওয়ার আগেই এমন হুমকি দিয়ে ট্রাম্প আবারও বিপজ্জনক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। And this is another dangerous appeal to violence. CNN কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দোষী সাব্যস্ত হওয়া একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় কিনা দেশবাসীকেই সে সিদ্ধান্ত নিতে হবে। And it is yet another reason why Americans are going to decide they don't want a convicted felon in the Oval Office. ট্রাম্পের মামলার রায়ের ক্ষেত্রে বিচারকের আচরণ কেমন হতে পারে জানতে চাইলে শিফ বলেন, ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর যেমন উদ্ধত আচরণ করছেন, অন্য কোনো ব্যক্তি এমনটা করলে এবং অনুতপ্ত না হলে বিচারক যেমনটি করতেন এখানেও তেমনটি করবেন বলেই মনে করেন তিনি। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক লিগ্যাল অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত কর্নেল ইউজিন ভিনম্যান বলছেন, দেশের গণতন্ত্র হুমকিতে রয়েছে, গণতন্ত্রকে রক্ষা করতেই তিনি কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। So the reason I'm running is because I think democracy's on the line here in 2024. তিনি আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার মধ্য দিয়ে এক অন্ধকার জগতে প্রবেশ করেছেন। ট্রাম্প ও মেগা রিপাবলিকানরা পুরো দেশকে সেই অন্ধকারে বিলীন করতে চান। The former president, the leading contender of the Republican Party, now a convicted felon. অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার দলের কো-চেয়ার মিচ ল্যান্ড্রিউ বলছেন, আসন্ন নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের কবল থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করার নির্বাচন। Is at stake in this election and Donald Trump is a threat. তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্পকে যারা খুব কাছ থেকে চেনেন তারাই তাকে বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছেন। The Kellys of the world have said, listen, the guy's dangerous. ল্যান্ড্রিউ মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশের জনগণ ভোটের মাধ্যমে চূড়ান্ত রায় দেবে। আজিমুর রশিদ কনক, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।